কষ্ট তো হবেই, তার কারণ কি আমি লোককে দিয়ে আমি এখন লোকের কাছে তারা হাত পায়ে ধরি বাড়াবে বললেন তো, যে আমি একটা কোনো একটা কোনো কিছু একটা জিনিস এখনো আমি তো কিছু পাইনি, আমরা শুধু বাধ্যক্ষমতাটা পেয়েছি আর ঘরটা পেয়েছি আর কিছু পাইনি, যে টাকায় আসুন না কেন ওই ঘর আসলে আমার একটা সময় ঘর নিইনি, আমি আমার বদনাম হবে বলে আমার একটা ঘরও নিইনি, আমি সরকারি ঘর লোককে দিই তাও আমি নিইনি। ইনি দুবারের পুরো প্রতিনিধি মানে কাউন্সিলর, বর্তমানে তেমনভাবে সক্রিয় রাজনীতিতে যুক্ত না থাকলেও বাম আমলে 2000 সাল থেকে 2010 সাল অর্থাৎ 10 বছর জনপ্রতিনিধি ছিলেন তিনি। নাম বাবু দাস, বর্তমান বয়স 72 বছর। তিনি একজন ভ্যান চালক, বলা যেতে পারে কাউন্সিলর হওয়ার আগেও যা পরেও তাই রয়ে গেলেন বাবু দাস। এই মানুষটিকে দেখুন আর আপনার এলাকার কোনো কাউন্সিলরের সঙ্গে এর জীবনযাপন মিলিয়ে দেখার চেষ্টা করুন, নৈতিক ও অর্থনৈতিক প্রভেদটা সাদা চোখে খুব সহজেই ধরা পড়বে। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের 10 বছরের কাউন্সিলর ছিলেন বাবু দাস। বাম জামানায় আর 5টা পুর প্রতিনিধির থেকে বাবু দাসের জীবনযাপন ছিল সাদামাটা। সে সময় সংসার চালাতে ভরসা ছিল একটি মুদি দোকানের উপর। গোবরডাঙ্গার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন তিনি প্রভূত উন্নতি করেছিলেন ওয়ার্ডের, যা আজও মনে রেখেছেন এই ওয়ার্ডের বাসিন্দারা। আমাদের খুব সুন্দরী পরিষেবা দিয়েছে, আমাদের পাড়ার এই রাস্তাঘাট তারপরে সমস্ত কিছু, আমাদের যখন উনি কাউন্সিলর ছিলেন আমাদের যথেষ্ট করেছে, উনি ভালোই ছিলেন, আমাদের অনেক উপকার করেছে সবার, আমাদের বলে না আমাদের পাড়ার সবাই, যা 10 বছর রাজত্ব করেছে উনি, আমরা আমাদের বামের মানে সবসময় ডেকেছি, আমরা পাশে পেয়েছি, উনি করেছে আমাদের জন্য, কারণ উনার মাথায় কাটাল ভেঙে সবাই খেয়েছে, উনি কোনোদিন দুর্নীতি করেনি, উনি যতটুকু পেরেছেন ওনার ওয়ার্ডের রাস্তাঘাট আবিজাবি সমস্ত কাজ করেছেন, আর উনি পার্টির থেকে কোনো সুবিধা নেননি, উনি যদি পার্টির থেকে সুবিধা নিতেন তাহলে আজকে ওনার ভ্যান চালাতে হতো না। 3 মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর স্ত্রীকে নিয়ে এই অসম্পূর্ণ ভাঙাচোরা বাড়িতেই থাকেন বাবু দাস। সারাদিন ভ্যান চালিয়ে কোনো ক্রমে দিন গুজরান করেন এই বৃদ্ধ দম্পতি। স্ত্রী জ্যোৎস্না দাস নারকেলের পাতা থেকে শলা বের করে কিছুটা অর্থ উপার্জন করে কোনো রকমে সংসারটা সামলে রেখেছেন। কোনো কিছু নেননি, কারো কিস্তি কিছু নেননি, তাই জানি কেন উনি ভয় পান, ওনার পড়াশুনো জানেন না, সব উনি চালাচ্ছেন আর আমি ওই এইসব পাতালাতা এইসব ইয়ে করি, কোনো 1 কিলো চাল পাই না, কিচ্ছু পাই না, 1 কিলো ওই রেশনে যা একটু পাই তাছাড়া কিচ্ছু আমরা পাই না, আমরা কোনো কোনো সাহায্য পাই না। অনেক ক্ষেত্রেই দেখা যায় শাসক দলের জনপ্রতিনিধিরা রাজনৈতিক পরিচয়ের বহর দেখিয়ে কখনো কখনো দুর্নীতি বা কাঠমানের জালে জড়িয়ে পড়েন, কিন্তু সেই সব রাজনৈতিক নেতাদের থেকে বিপরীত মেরুতে বাস করছেন এই প্রাক্তন কাউন্সিলর। তৎকালীন সময় বামফ্রন্ট ছিল ক্ষমতায় আর সে আমলে 10 বছরের কাউন্সিলর ছিলেন বাবু দাস, কিন্তু কোনো প্রলোভন বা লোভ টলাতে পারেনি তার বাম পন্থার আদর্শকে, এমনটাই জানিয়েছেন এই ওয়ার্ডের বাসিন্দারা। আমাদের এখানে সবার উপকার করেছে, তারপরে লোকের সুবিধে অসুবিধে সব কিছু দেখিছে, তারপরে এখন বর্তমান 5 বছর কাউন্সিলর হলি তারা বড় লোক হয়ে যাচ্ছে, আর এই বাবু দাস কিছুই হতে পারিনি, খুব গরিব মানুষ এখন ভ্যান চালায়, আর ওনার বউ ওই যা টুকটাক ওই পাতা মাতা চাষেস হলে যা হোক করে সংসারটা কোনো গতি কি চলে, তা আমরা চাই সবাই যে বাবু দাস আবার কাউন্সিলর হোক, একটা সজ্জন ব্যক্তি, এটা আমাদের দাবি আর কি। এই জেলায় গোবরডাঙ্গা অঞ্চলটিকে সাংস্কৃতিক পীঠস্থান বলা হয়, বর্ধিষ্ণু এই অঞ্চলটির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। এমন একটি এলাকার পুরো প্রতিনিধি হতে পেরে যথেষ্ট গর্ববোধ করেন বাবু দাস। তিনি জানিয়েছেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন তিনি ড্রেন তৈরি করার পাশাপাশি পাকা রাস্তা তৈরি করে এই ওয়ার্ডের আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন। আমি গোটা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে 10 বছর ধরে আমি কাউন্সিলর ছিলাম, 2000 থেকে 2010 সাল পর্যন্ত দুবারই আমি জিতি, দুটো চান্স জিতি আমি। আমার 2 নম্বর ওয়ার্ডে কোনো জায়গায় আপনার 5 ফুটও ড্রেন ছিল না,
আমি আসাকালীন আপনার কম করে 2000 ফুট পর্যন্ত ট্রেন করেছিলাম। সব কন্ট্রাক্টররা কাজ করেছে, কোনো কন্ট্রাক্টর কোনো আমার নামে কোনো ক্লেম করতে পারবে না। আমি কারোর কাছ থেকে কোনো দিন কোনো পয়সা করে খাইনি। আমাদের বামপন্থী যে আন্দোলনের যে ইয়ে, সেইটাই আমার মেনে চলছে। আমি আর কারণ 2000 ফুট মতো আমি ঢালাই রাস্তা করেছিলাম। তা আমি এই 10 বছর কাউন্সিলর থেকে যা করেছি, মনে করি এই গোবরডাঙ্গা কেউ বলতে পারবো না যে আগে কোনো ড্রেন ছিল। আমি আসাকালীন যে ড্রেন দোকানে সেই ড্রেন দোকানে আছে এখন, আপনার ঘুরে জায়গায় দিতে পারি। এখন আমার এই ভ্যান চালাই চলে, আমরা স্বামী স্ত্রী দুজন আছে, 3 মেয়ের বিয়ে হয়ে গেছে। আমাদের স্বামী স্ত্রী দুজন এই ভ্যান চালাই চলে আর এখন। আমি কেন আমি ভ্যান চালাই খাই, আমি এখন কোনো জায়গায় যাই না। ও ডাকলো যায় না, কেউ না ডাকলো যায় না। বামফ্রন্টের আদর্শ নীতির প্রকৃষ্ট উদাহরণ হলেন মেহনতি মানুষের প্রতিনিধি এই প্রাক্তন কাউন্সিলর। তাই অভাবী জীবনযাপনের মধ্যেও কোনো প্রলোভন তাকে বামপন্থার আদর্শ থেকে বিচ্যুত করবে না বলেই আশা প্রকাশ করেছেন সিপিএম নেতা অশোক পাল। আপনারা যার কথা বলছেন বাপু দাস, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। বিগত 10 বছর ধরে তিনি বামফ্রন্টের একজন কাউন্সিলর ছিলেন গোবরডাঙ্গা পৌরসভায়। 10 বছরের ইতিহাস কিন্তু গৌরবের ইতিহাস। অত্যন্ত নিরন্ন পরিবার তার। একটা মুদি দোকান ছিল, সেটা ঠিকঠাক চলে না। এখনও ভ্যান চালান প্রতিদিন। তিনি এখনও দোদুল্যমান থাকলেও কমিউনিস্ট পার্টির আদর্শকে ছাড়েননি। তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির অভিযোগ নেই। তিনি সমাজের কোনো অপকর্মের সঙ্গেও যুক্ত নন। বর্তমান চারিপাশের যে পরিচিতি আপনারা দেখছেন, যেভাবে একজন কাউন্সিলর বা একজন জনপ্রতিনিধি তাদের সম্পত্তি বাড়িয়ে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাপু দাস আজকেও ভ্যান ঠেলে। প্রতিদিন সকালবেলায় তাকে ভ্যানটাকে নিয়ে বেরোতে হয়। দুপুরবেলার খাওয়ার সময় ছাড়া তাকে আবার ভাবতে হয় বিকেলবেলা কীভাবে তার খুনিবৃত্তি করতে হবে। এটাই তো বামপন্থা। আমরা গর্বিত এই জাতীয় মানুষদের জন্য। এরাই তো কমিউনিস্ট পার্টির প্রাণ হোমরা। কমিউনিস্ট আন্দোলন তো তাদের জন্য। বিষয়টা হচ্ছে আদর্শ, বিষয়টা হচ্ছে শ্রেণী চেতনা। সেই শ্রেণী চেতনার অন্যতম মুখ বাপু দাস, গোবরডাঙ্গা 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। রাজনীতি এখন রীতিমতো লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে বলে মনে করেন অনেকেই। প্রায় সব দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের একটা বড় অংশ বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক। তাদের লক্ষ্যই হচ্ছে দল করো, সেটা ভাঙিয়ে নানা অনৈতিক সুবিধা আদায় করো আর কামিয়ে নাও, আবার সুযোগ বুঝে দলও পাল্টে নাও, তাতে পেট ও পিঠ দুই বাজবে। রাজনীতিতে এই আদর্শহীন ও সুযোগ সন্ধানীদের সংখ্যা এত বেশি যে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাওয়ার জোগার। গোবরডাঙ্গা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন বাম কাউন্সিলর বাবু দাসেরা সেই অন্ধকার রাজত্বে বিন্দু বিন্দু আলো। গোবরডাঙ্গা থেকে প্রদীপ দাসের সঙ্গে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, বেঙ্গল লাইভ।